এবার এমএলএ টিকিট মানে এমপি টিকিটের বাবে কি মানে বাছাই প্রক্রিয়া রাখিছে আপনি? আমি দেখিলো এটা বাছাই, আমি এটো প্রসেস লই আছো, সব জায়গাত আমি করিম। কি প্রসেস? না না, আমি রাইজর প্রতিনিধি, রাইজে বাসিব, রাইজে বাসক কোন মানুষ বেশি যোগ্য পার্লামেন্টের কারণে রাইজে দিয়ে দিব। ভোট তো হয়ে গেল, পিছত খালি ভোট পড়িব, ভোট ধান হবা, বাকি একো নাই। রমজান মাহ সম্মুখত আছে, আমি কষ্ট করিব নোৱাৰো। আগৰ পৰা যদি আমি ডিসিশন লৈ লওঁ, রাইজর উপর আমি এড়ি দিছো, রাইজের ডিসিশন লই লব। এর ভিতরে কোনজন পার্লামেন্টের যোগ্য মানুষ আছে, মানুষ সাইড লই লব, খালাস হয়ে গেল। আজি দেখলো এটা ইন্টারভিউ ডিসিশন লইলে আপনি? না হয়েছে হয়েছে, হব আব আকু হব, বাকি সিটের আরো বহুত জায়গা তো না। আমি হাজি আমিন লোক তো নগাঁও দিয়ে দিছো, মই নিজে নিজক সিলেক্ট করে দিছো আপনার দোয়ায় ধুবড়ির কারণে। হ্যাঁ, মাত্র এটাই সিট বাকি আছে, করি মই যেটু হয়ে যাব। চল ওকে, এইটু সিলেক্ট করা কি হই মান লেট হই আছে, দুটো অলরেডি সিলেক্ট করে লই দিছি না। আমি ভাগ চাই আছো, কংগ্রেসে কাক দিয়ে ময়দানক আমি জিতিলাম, আমি নগাঁও জানো গৌরব গগৈ পাব, খালাস ইয়াত এতিয়া কোনে পাব? কংগ্রেসে কাক দিব? আমার নতুন লিডার সাহেব টিকিট লব না নলব? এটা শুনে আছো তখন একদম যোরহাট খেলার প্রয়াস চলাই আছে, শুনে আছো? শুনিছ? মানে না শুনা নাই, মানে শুনা নাই। দেখা গেছে কমলক্ষ দেব গেছে, ইতিমধ্যে বিজেপি সমর্থন করেছে, গোটেই যখন হিন্দু নেতা আসলে কংগ্রেস লাহে লাহে এটা বিজেপি? না না, মুসলমানও যাব, তুই মজুদ্দে না যায়, বিজেপি যাব নোৱাৰিব, এজিপি যাব, এজিপি যাব নোৱাৰিব, ইউডিএফত আহিব, একদম কন্টেক্ট আছে। নাম সলনি কৰিব এক হপ্তাহ? না না না, এক হপ্তাহ। এইবার এমএলএ টিকিট মানে এমপি টিকিটের বাবে কি মানে বাছাই প্রক্রিয়া রাখিছে আপনি? আমি দেখিলো এটা বাছাই, আমি এটো প্রসেস লই আছো, সব জায়গাত আমি করিম। কি প্রসেস? না না, আমি রাইজর প্রতিনিধি, রাইজে বাসিব, রাইজে বাসক কোন মানুষ বেশি যোগ্য পার্লামেন্টের কারণে রাইজে দিয়ে দিব। ভোট তো হয়ে গেল, পিছত খালি ভোট পড়িব, ভোট ধান হবা, বাকি একো নাই। রমজান মাহ সম্মুখত আছে, আমি কষ্ট করিব নোৱাৰো। আগৰ পৰা যদি আমি ডিসিশন লৈ লওঁ, রাইজের উপর আমি এড়ি দিছো, রাইজের ডিসিশন লই লব। এর ভিতরে কোনজন পার্লামেন্টের যোগ্য মানুষ আছে, মানুষ সাইড লই লব, খালাস হয়ে গেল। আজি দেখলো এটা ইন্টারভিউ ডিসিশন লৈ আপনি? না হয়েছে হয়েছে, হব আব আকু হব, বাকি সিটের আরো বহুত জায়গা তো না। আমি হাজি আমিন লোক তো নগাঁও দিয়ে দিছো, মই নিজে নিজক সিলেক্ট করে দিছো আপনার দোয়ায় ধুবড়ির কারণে। হ্যাঁ, মাত্র এটাই সিট বাকি আছে, করি মই যেটু হয়ে যাব। চল ওকে, এইটু সিলেক্ট করা কি হই মান লেট হই আছে, দুটো অলরেডি সিলেক্ট করে লই দিছি না। আমি ভাগ চাই আছো, কংগ্রেসে কাক দিয়ে ময়দানক আমি জিতিলাম, আমি নগাঁও জানো গৌরব গগৈ পাব, খালাস ইয়াত এতিয়া কোনে পাব? কংগ্রেসে কাক দিব? আমার নতুন লিডার সাহেব টিকিট লব না নলব? এটা শুনে আছো তখন একদম গৌরবীতে যোরহাট খেলার প্রয়াস চলাই আছে, শুনে আছো? শুনিছ? মানে না শুনা নাই, মানে শুনা নাই। দেখা গেছে কমলক্ষ দেব গেছে, ইতিমধ্যে বিজেপি সমর্থন করেছে, গোটেই যখন হিন্দু নেতা আসলে কংগ্রেস লাহে লাহে এটা বিজেপি? না না, মুসলমানও যাব, তুই মজুদ্দে না যায়, বিজেপি যাব নোৱাৰিব, এজিপি যাব, এজিপি যাব নোৱাৰিব, ইউডিএফত আহিব, একদম কন্টেক্ট আছে। নাম সলনি এক হপ্তাহ? না না না, এক হপ্তাহ।